না থেকে দোয়া নিয়ে বন্ধু-বান্ধবদের সঙ্গে সফরে বের হয়ে গেছে। আহা, মায়ের দোয়ার কারণে রাস্তার মধ্যে চলার সময় মায়ের দোয়ার ভরসা তার মধ্যে ছিল। রাস্তায় গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, অন্য অন্য সকল বন্ধু-বান্ধবেরা সবাই জায়গাতেই মারা গিয়েছে, ওই আল্লাহর বান্দা একা সুস্থ সবল রয়েছে। তাকে জিজ্ঞাসা করা হলো, এই আল্লাহর বান্দা সবাই তো মারা গিয়েছে, গাড়িটা দুমড়ে মুচড়ে গিয়েছে মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে, তুমি তারপরেও সুস্থ আছো, ভালো আছো, তুমি মারা যাও নাই, অসুস্থ হও নাই, তুমি আঘাত পাও নাই, ব্যাপারটা বুঝলাম না অলৌকিকভাবে তুমি কিভাবে বেঁচে গেলা। এবার ওই আল্লাহর বান্দা বলে, এ দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি আমার ঘর থেকে বের হওয়ার সময় আমি আমার মায়ের দোয়া নিয়ে বের হয়েছিলাম, এই জন্য আল্লাহ আমাকে রাস্তায় বাঁচিয়ে রেখেছে। ও বন্ধুরে, এই জান্নাতের বাগান আপনাদের এলাকার জন্য রহমত, আপনাদের কবরবাসীর আজ খুশি আর আনন্দে আনন্দে আত্মহানা হয়ে গেছে। আহা, কার সন্তান জানি এখানে উপস্থিত হয়েছে, কার বেটা কার ভাতিজা কার নাতি কার আত্মীয় স্বজন এখানে উপস্থিত হয়েছে, অন্তর খোলে দোয়া করবে। হা হা, কবরবাসীরা আনন্দে মেতে উঠেছে, বদনসিবওয়ালা যারা বাড়িতে এখনো বসে আছে, দোকানপাটে এখনো বসে আছে, গুনাহের কাজে এখনো লিপ্ত আছে, হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জান্নাতের বাগানে আসার তৌফিক দান করুন। জোরে জোরে বলেন আমিন। সাধে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাধে মিটে না রওজা দেখে, যা দেখে রওজা দেখে। মদিনায় যারা গিয়েছে, আহা, মদিনায় আবার যেতে মন চায়, মদিনায় যারা যায় নাই, মদিনা ছবির মধ্যে দেখে দেখে অন্তর কান্না করে, হার চোখের পানি এসে যায়, হায় হায় বলে বলে আর কান্না করে, কখনো যদি মদিনায় যাওয়া হয়ে যেত, এত সুন্দর মদিনা, নবী রওজা দেখতে এত মজা। এই জন্য আশেকরা বারবার বলে, সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি, কি উপমা আমার মুখে বাবা, সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? জবান চালালে কি কষ্ট পাবেন? তো আমার সঙ্গে একটু বলেন তো দেখি, সাধে মিটে না রওজা, রওজা দেখে, রওজা দেখে, কি উপমা দিব আমি, কি দিব আমি আমার মুখে বাবা, সাধে মিটে না রওজা, রওজা দেখে, রওজা দেখে। রোজা শরীফে যে গিয়েছে একটা বার, যেতে চাই মন সেই মদিনায় বারে বার, রওজা শরীফে যে গিয়েছে একটা বার, যেতে চাই মন সেই মদিনায় বারে বার, যেতে চাই মন সেই বারে বার, সাফাত করবে দিদার দিবে নবী পাকে, বলো সাফাত দিদার দিবে নবী পাকে, বাবা সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাথে মিটে না মাশাল্লাহ রওজা দেখে। কি উপমা দিব আমি, কি দিব আমি আমার মুখে বাবা, সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। নামাজে আল্লাহর সালামে নেয় না আল্লাহ পাকে, ওয়াজিবে হলো সালাম দিবে নবীজিকে, ঠিক কি না? নামাজ আমরা কার জন্য পড়ি? জোরে বলো, নামাজ কার জন্য? এই মাথা, এই কপাল একমাত্র কার? জোরে বলুন কার? রুকু এবং সেজদা একমাত্র কার? কিন্তু একমাত্র আল্লাহর। নামাজে ও নবীকে সালাম না দিলে নামাজ, নামাজে আল্লাহর সালামে নেয় না আল্লাহ পাকে, ওয়াজিবে হলো সালাম দিবে নবীজিকে, ওয়াজিবে হলো দিবে নবীজিকে, ওয়াজিবে হলো সালাম দিবে নবী, সেই নবীকে ভালোবাসলে থাকিবি সুখে বাবা, সেই
ভালোবাসলে থাকে বিসুখে, সাধে মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, সাধে মিটে না রোজা দেখে, রোজা দেখে। আল্লাহু আকবার, জবর ফলে বলি আল্লাহু আকবার, অন্তর থেকে বলি ইয়া রাসূলুল্লাহ, আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই জানেরা বাবা জানেরা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর তোমাকে সুস্থ রেখেছে, এটা আল্লাহ তাবারক তাআলার অনেক বড় দয়া আমার উপর। একটু হসপিটালের বার্ন ইউনিটে যাও, যেখানে আগুনে ঝলসে যাওয়া মানুষকে ট্রিটমেন্ট করানো হয়, বার্ন ইউনিট মেডিকেল কলেজগুলোতে পাবেন, ঠিক না? যেখানে আগুনে ঝলসে যাওয়া মানুষকে ভর্তি করানো হয়, হায় রে চিৎকার, চিৎকারের আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে যায়, হায় হায়, পুরো হসপিটালের মধ্যে এত চিল্লা চিল্লি নাই, কিন্তু বার্ন ইউনিটের মধ্যে মারাত্মক চিৎকার আর চিৎকারের আওয়াজ। আমার ভাইরা বাবারা, আগুনে ঝলসে যাওয়া কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই রে তোমার জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় নেয়ামত কোনটা, তুমি কি চাও? বলবে আমার গাড়ি বাড়ি দরকার নাই, আমার টাকা পয়সা কোটি টাকা দরকার নাই, আমি এই মুহূর্তে সুস্থ হতে চাই। কি হতে চাই? জোরে বলুন, কি হতে চাই? যদি বলা হয় তোমার ব্যাংকে তো কোটি কোটি টাকা, এক কোটি টাকার বান্ডেলটা তোমার হাতে দিয়ে দেই, সে কি খুশি হবে? তার যদি ল্যান্ড ক্রুজার গাড়ি থাকে, পাজেরো গাড়ি থাকে, আহা প্রিমিয়ম এক্সিউ করল্লা যদি গাড়ি থাকে, যদি বলা হয় ভাইরে তোমার গাড়িটা তোমার সামনে এনে দিই, তুমি একটু শান্তি পাইবা, পাবে? জোরে বলুন, পাবে? না না, প্লাজমা নামে একটা উপাদান তার ব্লাডের মধ্যে দেওয়া হয় চামড়াটা নতুনভাবে গজানোর জন্য। এত মারাত্মক যন্ত্রণার চিৎকার করে বার্ন ইউনিটের মধ্যে। আমার ভাইরা বাবারা বন্ধুরা, একটা বার খেয়াল করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চাইতে আমাকে আর তোমাকে কত ভালো রেখেছে। কেউ বলে হুজুর আমার ঘরে অভাব, আমার ঘরে অসচ্ছলতা, আমার ঘরে মুসিবত, আমার ঘরে যন্ত্রণা যায় না, অসচ্ছলতা দেয় না, আমি বলি না রে ভাই না, আল্লাহ তোমাকে আমাকে যেইভাবে রেখেছে সেভাবেই তুমি বলো আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। যদি বলো গরিব, আমি বলি না না, তুমি যদি সুস্থ থাকো, তুমি কমপক্ষে 80 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকার মালিক। হুজুর এটা আবার কি কইলেন? আমি বলি হিসাবটা নিয়ে নাও ভাই রে, তোমার 2টা চোখ আছে, কয়টা চোখ? যদি চোখ চলে যায়, যে অন্ধ আছে তার কাছে জিজ্ঞাসা করো, 2টা চোখের দাম ধরেন 10 লাখ, কত লাখ? মাথার মগজের দাম ধরেন 10 লাখ, কত লাখ হলো? জোরে বলুন। হার্টের দাম ধরেন 10 লাখ, কত লাখ হলো? 2টা কিডনির দাম ধরেন 10 লাখ, কত লাখ হলো? জোরে বলেন না। 2 হাতের দাম ধরেন 10 লাখ, কত লাখ হলো? হাত কেটে ফেলে দিলে, যার হাত নাই সে তো চলতে পারতেছে না, সে তো কষ্টে আছে, সে তো ধরতে পারতেছে না, কথা বলেন ঠিক কিনা? কত লাখ হলো? কথা বলেন না? 50। আহা, যে কথা বলতে পারে না বুবা, আওয়াজ বের হয় না মুখ দিয়ে, আওয়াজ বের হলেও মনের ভাবটা প্রকাশ করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে কথা বলার শক্তি দিত, এটার মূল্য দরলাম 5 লাখ, কত লাখ হলো? 2 পায়ের মূল্য 10 লাখ, কত লাখ হলো? হ্যাঁ, আর বাকি অঙ্গ প্রত্যঙ্গ ধরে ধরেন 1 কোটি টাকা। আল্লাহ যারে সুস্থ রেখেছে, সে টিনের চালের নিচে ঘুমায়, সে 1 কোটি টাকার মালিক, কথা ঠিক না? আরে উদাহরণ দেওয়ার জন্য, আপনাদের মানসিকতা তৈরি করার জন্য একটা এক্সাম্পল দিলাম, কথা বলেন ঠিক কি না? আল্লাহ যাকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে, যে চলতে পারে, ফিরতে পারে, কাজ করতে পারে, সুস্থ মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ যাকে সুস্থ রেখেছে, সে গরিব নয়, সে শুকরিয়া আদায় করা দরকার। মওলা চলতে পারি, দেখতে পারি, কথা বলতে পারি, হাত দিয়ে ধরতে পারি, হাঁটতে পারি, মওলা হার্ট, এটা কি? জোরে বলুন, এটা কি? হার্ট। কেউ গোস্ত খেতে খেতে, খাসির মাংস খেতে খেতে, বেশি খাবার খেতে খেতে, পেঁয়াজু তারপরে ভালো ভালো দামি দামি খাবার খেতে খেতে অসুস্থ হয়, আর কেউ আছে না খেতে খেতে সুস্থ আছে। আরে ভাই, কোটিপতির চাইতে তুমি শুকরিয়া আদায় বেশি করো, কেন? আল্লাহ তাবারাকা তাআলা তোমাকে কোটিপতির চাইতে বেশি ভালো রেখেছে। এই যুবক ভাই, হ্যালো, কোথায় যাচ্ছেন? 1 নম্বর, আবার আসবেন নাকি না? একবার বিদায় আসবেন, কষ্ট পাই। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমার কথায় কি আপনারা কষ্ট পাচ্ছেন? আমার প্রিয় ভাইরা বাবারা, তো বলতেছিলাম কি, এজন্য সব সময় কি আদায় করতে হবে? জোরে বলুন না আলহামদুলিল্লাহ, বলেন জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই জানে না, বাবা জানে না,
আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ফুরকানুল হামিদের শাহাদ করেছেন ফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে আমার বান্দা বান্দিরা শুনে না, দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে খামাখা অনর্থক তৈরি করি নাই, আর তোমরা কি এটা মনে করেছ আমি তোমাদেরকে অনর্থক তৈরি করেছি, আর আমার কাছে তোমরা ফিরে আসতে হবে না, এটা কি তোমরা মনে করেছ? না না, এটা মনে করিও না। হায় রে, যে দশতলায় থাকে সেও আমার কাছে আসতে হবে। কে বলছেন? জোরে বলুন না, কে বলছেন? যে টিনের চালের নিচে ঘুমায় সেও আমার কাছে আসতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, এ দুনিয়ার মানুষেরা খবরদার খবরদার, দুনিয়া অস্থায়ী দুনিয়া, দুনিয়ার থেকে একদিন চলে আসতে হবে, ফিরে আসতে হবে। এই দুনিয়া, এই দুনিয়া থাকার জায়গা নয়, একদিন আল্লাহর কাছে চলে যেতে হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলে, যেতে হবে কি হবে না? সবাই যাবেন তো? সবাই যাবেন? হারিয়ে যাব একে দিন আমি, রব নাই ভবনে চিরদিন। যাবেন না? সবাই যাবেন তো? তো বলেন, হারিয়ে যাব একে দিন আমি, রব নাই ভবনে চিরদিন। বলো, হারিয়ে যাব একে দিন আমি, রব নাই ভবনে। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একে দিন রব নাই ভবনে চিরদিন। বলো, হারিয়ে যাব একে আমি, রব নাই ভবনে চিরদিন। ভাসবাগানে বাগর স্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। ঠিক কিনা? আমাদেরকে কোথায় কবর দিবে? বাসবাগানে, কবরস্থানে, আমার বাড়ি থেকে অনেক দূরে, যেখানে আমি রাত্রিবেলা একা 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 যেতাম না, ভয় পেতাম, হয় আমি এখানে একা থাকবো কিভাবে। না না, হ্যাঁ, জীবিত অবস্থায় যেখানে একা দাঁড়াতে ভয় করতাম, সেখানেই একা একা থাকতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? বাসবাগানে বাগরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, বলো পড়বে কি মনে আহা, ফেলবে কি অসির কোনো দিন। হারিয়ে যাব একে দিন আমি, রব নাই ভবনে চিরদিন। বলো, হারিয়ে যাব একে দিন রব নাই ভবনে চির। হা হা, বাইরে গজলটা মুখস্থ করে নাও, সন্তানের সামনে, বিবির সামনে, আত্মীয় স্বজনদের সামনে, নাতি নাতনিদের সামনে এই গজলটা গাইবা, আর সবাইকে জানাই দেবা, চলে তো যাব, আমি তো একা একা কবরে শুয়ে যেতে হবে। এ আমার সন্তান সন্ততি নাতি পুত্র, আমার স্ত্রী সম্প্রদায়, একটা বার খেয়াল করে শোনো, আমি যখন মনে যাব আমার জন্য ক্ষমার ব্যবস্থা করবা, দোয়া মাহফিলের আয়োজন করবা। দেখো না, মাইকটা ডিস্টার্ব করতেছে, দোয়া মাহফিলের আয়োজন করবা। এইভাবে ছেলে সন্তানদের সামনে বলবা, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একে দিন আমি, রব নাই ভবনে চিরদিন। বলো, হারিয়ে যাব একে দিন
রব নয় ভবনে চিরদিন, ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে। আল্লাহু আকবার বলেন না, ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আদার কবরে অনুর প্রদীপ কেহ নাহি কবু জ্বালবে, থাকবে না কেহ আমার পাশে, বল থাকবে না কেহ পাশে, কাটাব একাকী রাত্রি দিন, হারিয়ে যাব একদিন আমি রব নয় ভবনে চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি রব নয় ভবনে। একটা জবান বন্ধ হবে না, অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা বাবা, জানে না এক বাদশাহ তার সৈন্য সামন্ত নিয়ে একটি বাগানের পাশ দিয়ে চলে যাচ্ছে, কোথাও সফরে বের হয়েছে। দেখতে পাচ্ছে বাগানের ভিতর থেকে কিছু মনি মুক্তা দিয়ে কে যেন ঢিল মারতেছে, একটা ঢিল এসে রাজার গায়ের মধ্যে পড়ে যায়। আমার ভাই না, এবার রাজা বলে এই এই ঢিল যে মারতেছে তাকে আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসা হলো, বলল এই পাথরগুলি তুমি কোথায় পেয়েছো? বলতেছে এই পাথরগুলি তুমি কোথায় পেয়েছো? বলল জাহাপনা, আমি অনেক বছর পর্যন্ত জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়িয়েছি, জঙ্গলে ঘুরতে গিয়ে আমি দেখলাম এই সুন্দর সুন্দর পাথরগুলো আমার সামনে এসেছে, তো আমি এগুলো ব্যাগের মধ্যে ভর্তি করে নিলাম। আস্তে আস্তে চলতে চলতে আমার পেটে ক্ষুধা লেগে গেল, আর আমি এগুলো দিয়ে ফল পাড়ার জন্য ঢিল মারতেছি। এবার জাহাপনা বলল, বাদশাহ বলল তুমি কি জানো এই পাথরগুলোর মূল্যটা কি? বলল না। বলল এই পাথরগুলো এক একটা হীরার টুকরা। কিসের টুকরা? হীরার টুকরা। সে আশ্চর্য হয়ে গেল, আরে আমার থেকে তো এগুলো হাত ছাড়া হয়ে গেছে, আমি তো এগুলো ছুঁড়ে মেরে ফেলে দিয়েছি, মণিমুক্তা হীরার টুকরা আমি হাত ছাড়া করে ফেললাম, আফসোস করতে লাগলো। বাদশাহ বলল, তুমি যেটাকে চিনতে পারো নাই এইটার কারণে তুমি আফসোস করতেছ, আগে যদি তুমি এই পাথরকে চিনতে পারতা তাহলে তুমি অনেক বেশি সম্পদের মালিক হয়ে যেতা। আমার প্রিয় ভাই জানে না, বাবা জানে না, আমরা যতই কবরের দিকে যাচ্ছি আমাদের হায়াতটা কিন্তু বাড়তেছে না কমতেছে। আসলে কি বাড়তেছে না কমতেছে? কমতেছে। আমার প্রিয় বন্ধুরা ভাইয়েরা, আমরা যে শ্বাস প্রশ্বাস নিতেছি, যেটা আমরা ফেলে দিচ্ছি ওইটা আর আমাদের কাছে ফিরে আসবে না। এই প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস প্রত্যেকটি সময় আমাদের কাছে এক একটি হীরার টুকরার মতো। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাই জানে না, বাবা জানে না, এইভাবে আমরা যদি আমাদের সময়টাকে পার করে দেই, আমরা যদি সময়ের মূল্য না দিতে পারি, আমরা যদি আমাদের জীবনটার মূল্য না দিতে পারি, আমরা যদি রাত দিন আমরা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাই, দুনিয়ার কামাইয়ের জন্য, দুনিয়ার ছেলে সন্তানের আরামের জন্য, ব্যবসাটাকে বাড়ানোর জন্য, চাকরিতে ওভারটাইম করানোর জন্য, জমিতে লেগে থেকে দুনিয়ার মাল কামানোর জন্য, হা হা পেট যেহেতু আছে, সংসার যেহেতু আছে, অবশ্যই কামাই করতে হবে, অবশ্যই উপার্জন করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। তবে আমার ভাইরা বাবা জানেরা, এক নাম্বার হবে আল্লাহ এবং তার রসুলের হুকুম পালন করা। জোরে বলুন ঠিক কিনা? আবার প্রিয় ভাই জানে না, বাবা জানে না, ও বন্ধুরে হঠাৎ করে যদি আমাদের মৌত এসে যায়, হায় হায় আমরা তো জানি না আমাদের কখন মৌত হবে, আমরা মনে মনে চিন্তা করতেছি আমার বয়সটা মাত্র 30, কেউ মনে করে আমার বয়সটা মাত্র 15, কেউ মনে মনে চিন্তা করতেছে আমি মাত্র 35 বছর 40 বছরের যুবক, আমি এখনো বৃদ্ধ হই নাই, আমার বিবি আমার সন্তানদের কাউকে এখনো বিবাহই দেয় নাই, আমি কি এত তাড়াতাড়ি মরে যাব? হ্যাঁ, আমি কি এত তাড়াতাড়ি মরে যাব? এই তো কালকে শুনলাম আমার কুমিল্লা এক প্রেসের দোকান, আমি যেখান থেকে ছাপাই, পার্শ্বের দোকানদার, দুটা ছোট ছোট মেয়ে, হ্যাঁ, ব্যবসা করতেছে, একদম সুস্থ, একটু আগে কথা বলে গেছে, নামাজ পড়তে উঠছে, বাস পিছন দিক দিয়ে পড়ে গেছে, সিঁড়ি থেকে নামাতে নামাতেই শেষ।
সে কি জানতো যে উপরে উঠবো আর নামতে পারবো না? বলেন জানতো? আপনি যে ঘর থেকে বের হলেন, আপনি যে জমির দিকে গেলেন, দোকানের দিকে গেলেন, আপনার আমার কাছে কোনো গ্যারান্টি নাই যে আমি আবার বাড়ির দিকে ফিরে আসবো, জোরে বলুন ঠিক কি না? আমার মুমিন মুসলমান ভাইরা, বাবা জানে না, আমার যুবক ভাইয়েরা, আমার আম্মা জানে না, আমার যুবতী মামা, আমার যুবতী মায়েরা, আমি সবাইকে পায়ে হাত রেখে বলবো মনোযোগী হয়ে বসে যাও, মনোযোগ দিয়ে শোনো, আমাদের জীবনের প্রত্যেকটা সময় মূল্যবান, আমাদের জীবনের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস আমাদের কাছে হীরার টুকরা, যেটা চলে যাচ্ছে এটা আর ফিরে আসবে না, একটু চিন্তা করে দেখো পিছনে যা চলে গেছে এগুলোর মূল্য কতটুকু, আর সামনে যা আছে এগুলোর মূল্য কতটুকু। আমার প্রিয় ভাইরা বাবা জানে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, হে আমার উম্মতেরা শুনে নাও, পাঁচটি জিনিসের আগে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালটাকে বৃদ্ধ হওয়ার আগে তুমি মূল্যায়ন করো। কোন কালটাকে? যৌবনটা। জোরে বলুন কোন কাল? বৃদ্ধ মানুষকে একটু জিজ্ঞাসা করবেন, দেখবেন হুজুর জয়েন্টের ব্যথা, উঠা বসায় কষ্ট, কোমর বাঁকা হয়ে গেছে, ওযু ঠিক মতো থাকে না, কথা বলেন ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ হুজুর, এই মুহূর্তে টাকার মালিক হয়েছি, এখন হজ করতে যাইতে মন চাচ্ছে, তওয়াফ তো করতে পারবো না, হুইল চেয়ার লাগাইতে হবে, কে বলেন তাই না? আয় হায়, যৌবনকালটাকে আমি আপনি হেলায় দুলায় ছেড়ে দিলাম, হায় হায় মুসলমান, যৌবন কালটা এটা আমাদের জন্য গনিমত গনিমত গনিমত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতের দল খবরদার, তোমার যৌবন কালটা তোমার কাছে হীরা টুকরা, কেননা এই যৌবন কালে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শক্তি দিয়ে ছৈর্য বীর্য দিয়ে তোমাকে নিয়ামত দিয়েছে, এই যৌবন কালে যদি তুমি আল্লাহ এবং তার রসুলের আমলগুলো না করো, আল্লাহ এবং তার রসুলের পথে না চলে আমলটা ভারী করে না যেতে পারো, বৃদ্ধ হয়ে গেলে আর সম্ভব হবে? আহা আমার ভাইরা বাবা জানে না, এক বৃদ্ধ লোক কুজু হয়ে একেবারে কুজু, মানে একেবারে নিচের দিকে মাথা দিয়ে কোমর বাঁকা হয়ে গেছে, চলতেছে রাস্তায়, মনে হচ্ছে যেন রাস্তা থেকে কি যেন কুড়াচ্ছে, তো এক যুবক ঠাট্টা করে মস্কারি করে বলতেছে, এ বুড়ো কিছু কুড়াচ্ছ নাকি তুমি? তখন বৃদ্ধ তো বুদ্ধিমান, খুব খেয়াল করেন, যুবক ভাইদের জন্য একটা নসিহত, কোনো বৃদ্ধ মানুষ যদি পেয়ে যান, আপনার বাবা হোক, দাদা হোক, নানা হোক, চাচা হোক, যে হোক, তার সাথে একটু সময় দিবেন, কেন জানেন? এমন কিছু শিখতে পারবেন যেটা আপনি শিখতে শিখতে আরো 20 বছর লাগবে। জি জি জি, ঠিক না? এগুলো আমাদের ওস্তাদরা আমাদেরকে বলতো ক্লাসে। যুবক ভাইয়েরা, আমার যুবতী মায়েরা, বৃদ্ধ মানুষ পেয়ে গেলে তার কাছে 10 মিনিট 15 মিনিট সময় দিবেন, কেন দিবেন? তার মুখ থেকে এমন এমন চুম্বক চুম্বক এত সুন্দর সুন্দর কথা বের হবে যেটা আপনার আমার মাথায় নাই, ব্রেইনে নাই, শিখতে আরো লাগবে 20 বছর। আমার ভাইরা বাবারা, এবার বৃদ্ধ মাথা কত নিচের দিকে করে আছে, এক যুবক সে তো সুজা হয়ে দাঁড়াচ্ছে না, যুবক তো তাগড়া যুবক, শক্তি তো আছে, বাহাদুরি করে হাঁটতেছে, আর বুড়ো মানুষ তো মাথা নিচু হয়ে গেছে বয়বৃদ্ধের কারণে। আচ্ছা, তো এবার মাথা নিচু করে বৃদ্ধ বলতেছে, এ যুবক আমি যৌবন কালকে খুঁজতেছি। যুবক বলে, এটা আবার কি কয়, এ বুড়ো আবার কি কয়, যৌবন কালকে খুঁজতেছি বলে, এই বুড়ো কি বললো তুমি বুঝতে পারি না, আবার বলো। বৃদ্ধ এবার ডেকে ডেকে বলে, যুবক, এই যুবক, যৌবন কালে আমিও তোমার মতো এইভাবে সোজা হয়ে হাঁটতাম, এ যুবক তোমার মতো আমার শরীরে এমন শক্তি ছিল, আমার মাথাটা সোজা ছিল, কেউ আমাকে বুড়ো বলতো না, আমার শরীরে সহ্য বীর্য শক্তি থাকার সময়টাকে আমি মূল্য দিতে পারি নাই, এই জন্য আমি আফসোস করে করে বললাম যে আমি মাথাটা নিচুর দিকে করেছি আমার বয়োবৃদ্ধের কারণে, বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে, কিন্তু আমি আফসোস করতেছি আমার যৌবনকালটা চলে গিয়েছে। কষ্ট পাচ্ছেন? কিছু শিখে যাবেন আলহামদুলিল্লাহ, কিছু শিখে যাবেন, কিছু পরিবর্তন হোক, আমরা সবাই সুন্নি মুসলমান না, আরে আমিও তো সুন্নি। হ্যাঁ, গজল তো এটার ভিতরে কমপক্ষে 30-40টা আছে, গাইবে কিন্তু গজলই গাইতে পারে আধা ঘন্টা আলহামদুলিল্লাহ। তো মাঝে মাঝে বলবো, মাঝে মাঝে আপনাদের জন্য কিছু শিক্ষা দিয়ে যাবো, মূল করার তৌফিক দান করো, বলেন আমিন।
আরো জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বলেন না সাল্লাল্লাহু, সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহর হাবিবের নাম যতবার শুনবো ততবার বলা ওয়াজিব, দুরূদ শরীফ পড়া। কি পড়া? জোরে বলেন, কি পড়া? দুরূদ শরীফ পড়া। এখন এক মজলিসে এক বসা অবস্থায় একবার পড়লেই ওয়াজিব আদায় হয়ে যাবে, তবে বারবার পড়া মুস্তাহাব। বারবার পড়া কি মুস্তাহাব? সব আছে না নাই বলবেন। আমার প্রিয় ভাইরা বাবারা, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত আমার, যৌবনকালটাকে তুমি মূল্যায়ন করো, এটাকে গনিমত মনে করো, এটাকে হীরার টুকরা মনে করো, কিসের টুকরা? আমার নবী বলছে, শাবাবাক ক্বাবলা হারামিক, এ আমার উম্মতের দল, বৃদ্ধ হয়ে গেলে তুমি বুঝতে পারবা আমার জীবন থেকে হীরার টুকরা আমি হারিয়ে ফেলেছি। নবী বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার অসুস্থতার পূর্বে তুমি যখন সুস্থ ছিলা, এই সুস্থতাকে তুমি গনিমত মনে করো। আপনি আমি যখন বিছানায় শুয়ে যাব, ডাক্তার যখন বলবে বেড রেস্ট, তখন শুয়ে শুয়ে চিন্তা করব, ইস কি করলাম, ইস হায় আফসোস, হায় এখন তো বিছানায় শুয়ে আছি কিছু করতে পারতেছি না, হায় রে যখন সুস্থ ছিলাম বুঝি নাই শরীরের উপরে প্রেসার দিয়েছি, নানান ধরনের উল্টা পাল্টা খাবার খেয়েছি, আহা না ঘুমাইয়া গুনাহের কাজে লিপ্ত থেকে অসুস্থ হয়ে গেছি, গুনাহ করতে করতে অসুস্থ হয়ে গেছি, হায় হায় যখন আমি বিছানায় শুয়ে যাব, আমি যখন অসুস্থ হয়ে যাব, তখনই আমি বুঝব সুস্থ থাকা কি পরিমাণ মূল্য, ঠিক কিনা? আমার আপনার নবী আমাদেরকে এই সংবাদ দিয়ে যাচ্ছে, উম্মত আমার, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো, অর্থাৎ যখন সুস্থ থাকবে তখনই তুমি তোমার জীবনটাকে গুটায় নাও, সংসারের কাজগুলো করে নাও, অসুস্থ যখন হয়ে যাবে আর পারবে না এই জন্য সুস্থ থাকে মূল্যায়ন করো। বলেছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহর হাবিব বলছেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার অসচ্ছলতা আসার আগে সচ্ছলতাকে তুমি মূল্যায়ন করো, গনিমত মনে করো, পকেটে টাকা আছে খালি উড়ায় ছপ 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 ছপ, আছে নাই? বাস আসছে তো বিদেশ থেকে, পকেট তো ভরা, মানি বেগ আর পাওয়ারে পালসার একটা হুন্ডা দিল, ভম ভম করে দৌড়লো, আছে না? আছে না? বলে কামাই করে আসছি, ভম করে দৌড়বো, আর ভম ভম করতে করতে তো গাড়ির নিচে, আছে না? এরকম দেখেন না আপনারা, ভম ভম করে 150 cc 180 cc, ওরে বাবা, টাকার তো অভাব নাই, ভম ভম করতে করতে শেষ, আর বেচারা আর বাড়িতে ফিরে আসতে পারে? আমার নবী বলেন, অসচ্ছলতা আসার পূর্বে তোমার কাছে যখন সচ্ছলতা থাকবে, কি মাইক ব্যবহার করো আমার ভাইরা, বাবা জানে না, তো আল্লাহ তাবারক, আমার নবী কি বলছেন, আমার নবীজি কি বলছেন, তোমার অসচ্ছলতা আসার আগে, গরিবী অবস্থা আসার আগে তুমি কোন জিনিসটাকে মূল্যায়ন করবে, সচ্ছলতাকে। টাকা যখন আছে তখন সঞ্চয় করার চেষ্টা করবে, মূল্য দিবে এটাকে, খারাপ কাজে, গুনাহের কাজে, শরীয়তের বরখেলাফ কাজে ব্যয় করবে না। কেন? অসচ্ছলতা এসে গেলে তুমি বুঝতে পারবে টাকার মূল্য কত, সম্পদের মূল্য কত বুঝতে পারবে। এটা কি আমাদের জীবনের জন্য শিক্ষা নয়, গুরুত্বপূর্ণ শিক্ষা নয়? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মাইক ব্যবহার করতে পারো না আমার ভাইরা বাবারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার অবসর সময় আসার, অবসর সময়কে, ব্যস্ত হওয়ার আগে তুমি অবসর সময়কে মূল্যায়ন করো। আমার ভাইরা বাবারা, এইচএসসি পরীক্ষা দেওয়ার পর, এসএসসি পরীক্ষা দেওয়ার পর, অথবা কোনো এক্সামিনেশন এক্সাম দেওয়ার পর, আমার ভাইরা ছাত্র ছাত্রীরা ঘুরতে বেরিয়ে যায়, আর যে বুদ্ধিমান ছাত্র এবং ছাত্রী সে 3 মাসের সময়টাকে কাজে লাগায়, সে মনে মনে চিন্তা করে, আমার লেখাটা একটু খারাপ আছে, আমি 3 মাসের মধ্যে লেখাটাকে ডেভেলপ করব। সে মনে মনে চিন্তা করে, বাংলা গ্রামারে আমি দুর্বল হয়ে আছি, আমি এই 3 মাস আমার ক্লাস নাই, আমার প্রাইভেট নাই, আমি ক্লাসে যেতে হবে না, আমি মাদ্রাসায় যেতে হবে না, স্কুলে ইউনিভার্সিটিতে যেতে হবে না, এই 3টা মাস আমি কাজে লাগাবো, আমার দুর্বল জায়গাটাকে আমি সবল করব। জোরে বলুন, ঠিক কিনা? আর যে মনে মনে চিন্তা করে, পাইলাম তো পাইলাম, বাস ঘুরো আর তামাশা করো, আছে না নাই? নবীজি বলছেন, না না না, তোমার ব্যস্ত জীবন আসার আগে আগে
অবসর সময়কে তুমি মূল্যায়ন করো। যে ব্যক্তি একবার খেয়াল করেন 100 জন স্টুডেন্টের মধ্যে 5 জন স্টুডেন্ট যদি অবসর সময়কে কাজে লাগায়, দুর্বল জায়গার মধ্যে সে সবল করার চেষ্টা করে, বলেন তো দেখি তারা কি ওই 95 জন ছাত্র ছাত্রীর আগে এগিয়ে যাবে না? যারা বলে এগিয়ে যাবে না, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার যখন অবসর সময় হবে, এই জন্য আমাদের জীবনে এমন অবসর সময় আছে, আরে ভাই সারাদিন তো কষ্ট করেছেন জমির মধ্যে, এখন ঘরে এসেছেন, এখন কি গোনাহের কাজে লিপ্ত থাকবেন? একটু কোরআন শরীফ পড়েন, অথবা একটু ওয়াজ শুনেন, অথবা একটু কিতাব পড়েন, অথবা বলেন এ আমার বিবি একটু কোরআন শোনাও, একটু হাদিস শোনাও, একটু কিতাব থেকে আমাকে কিছু শোনাও, সময়টাকে কাজে লাগান। যখন আবার কাজের সময় এসে যাবে আবার ব্যস্ততা, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা আসে কি করি, বাস যেখান থেকে আসুক, ব্যবসা থেকে হোক, দোকান থেকে হোক, চাকরি থেকে হোক, জমি থেকে হোক, আইসাই বাস লাইফটা নিল আর পাঞ্চা বইলো, দোকানে গেলো আড্ডা মারলো, 10টা শেষ। কি বলে এমনটা আমাদের চরিত্র নয়? না 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 না, আমার নবী বলছেন তোমার তোমার অবসর সময়কে তুমি কাজে লাগাবা, যদি তুমি অবসর সময়কে কাজে লাগাতে পারো তাহলে তুমি আখিরাতের মনি মুক্তা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, সর্বশেষে আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার জীবনকে মৃত্যু আসার আগে আগে তুমি মূল্যায়ন করো। মৃত্যু আবাদে প্রত্যেকের সামনে আসবি, সবার কবরে চলে যেতে হবে, হায় হায় আবার হাতে নির্মিত বাড়ি, এটার থেকে আমাকে বের খড়াই দিবে, আমার গায়ের সুন্দর জামা খুলে রেখে দিবি, আমি যেই খাটে ঘুমাতাম সেই খাট থেকে নামায় আমাকে জমিনে শোয়াই দিবে কি দিবে না? বন্ধুরে আমার, কবরে যখন যাব আমি চিৎকার করব, আর আমার আত্মীয় স্বজনকে আমি ডাকব, আমারে কোন দিকে নিয়ে যাও, যে কবরে আমি একা একা ভয় পাইতাম, যে কবরের পাশে আমি দাঁড়াইতে ভয় পাইতাম, যে কবরে আমি একা একা শুইতে ভয় পাইতাম, আমাকে কোন দিকে নিয়ে যাও বলেন সবাই, সেই কবরে আমরা যেতে হবে কি হবে না? এই জন্য সময়কে মূল্য দিতে হবে কি হবে না? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, জোরে জোরে বলেন আমিন। কে যাও ভাই নবীর কাছে পাগলের আরজি আছে, কে যাও ভাই নবীর পাগলের আরজি আছে, সালাম দিও নবী জির কাছে, নবী গো এই গরিবের কি বা করার আছে, মওলা গো এই গরিবের কি বা করার। আপনাদেরকে সবাই মদিনা দেখে মন চায় না? সবার চায়, সবাইকে এখানে লাখপতি কোটিপতি তো পয়সা না থাকলেই তো বলবেন, পয়সা থাকলে তো মন চাইলেই যাওয়া যায়, বলেন না, একটু আরজ করেন না, নবীর কাছে বলেন না, কে যাও ভাই নবীর কাছে পাগলে, আকে যাও ভাই নবীর কাছে পাগলের আরজি, আসসালাম দিও নবী জির কাছে, নবী গো এই গরিবের কি বা করার আছে, মওলা গো এই গরিবের কি বা করার। টাকা পয়সা নাই আমার মক্কা মদিনায় যাওয়ার, ভালোবাসতে থাকবো আমি জীবন যত দিন আমার, ঠিক না? টাকা পয়সা নাই আমার মক্কা মদিনায় যাওয়ার, ভালোবাসতে থাকবো আমি জীবন যত দিন আমার, অগো আল্লাহ পরোয়ার দেখায়ো নবীর দিদার, অগো আল্লাহ পরোয়ার দেখায়ো নবীর, না যাওয়ার বেথা যাবে মুছে, নবী গো এই গরিবের কি বা করার। আমি একা গরিব না সবাই গরিব? আরে বলো জবান খোলে, এই গরিবের কি বা করার।
আছে মওলা গো, এই গরিবের কি বা করার। না না ভাই, আপনাদের ইশক নাই, মহব্বত নাই, বুঝা যাচ্ছে মহব্বত নাই। যার মহব্বত থাকবে সে ঝুমে ঝুমে পড়বে, চোখ বন্ধ করে পড়বে, আর মদিনা যাওয়ার ইচ্ছা করে করে পড়বে। তো মদিনাওয়ালা খুশি হয়ে যাবে, কোনো না কোনো ভাবে যাওয়ার সুযোগ হয়ে যাবে। আপনারা মনে কষ্ট পাচ্ছেন না আমার ওয়াজে? একজন একজন করে উঠতেছে, মূল্যবান দামি কথা বলতেছি। হা, আমরা দুনিয়ার পিছনে রকেটের মতো ছুটেছি। রকেট, রকেট চিনেন? বিমান থেকে আরো দ্রুতগামী রকেট। দিল পাথরের মতো কালো শক্ত হয়ে গেছে, দিল পাথরের মতো শক্ত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে দিল। এই দিলে কবর, মৃত্যু, হাসুরের দিনের ভয়াবহ কথা শুনলে এটা নরম হয় না, এটা তো শেষ। এটা একেবারে মরে গেছে দিল, মরা দিল হয়ে গেছে, এটা একদম মরে গেছে দিল। স্মরণ নাই যে আমি মরে যেতে হবে। হায়, একবার বলে না, হায় একবারও বলে না। দিল শক্ত হয়ে গেছে পাথর, আল্লাহ নরম করে দিক, বলে না আমিন। একটু জবানটা খোলেন না, দেখেন না দিলটা নরম হয় কিনা। আরো কিছু নসিহত আছে ইনশাআল্লাহ দেবো, আপনার ধৈর্যের সাথে যদি শুনতে পারেন ইনশাআল্লাহ শুনবেন না ইনশাআল্লাহ। বলেন, কে যাও বাই নবীর কাছে পাগলের আর, আকে যাও বাই নবীর পাগলের আর জি, সালাম দিও নবীজির কাছে, নবী গো এই গরিবের কি বা করার আছে, মওলা গো এই গরিবের কি বা করার আছে। যে মদিনার পাগল হয় আল্লাহ তাহার সহায় হয়, জীবনে যে কোন সময় একবার যাওয়া হয়ে যায়। যে মদিনার পাগল হয় আল্লাহ তাহার সহায় হয়, জীবনে যে কোন সময় একবার যাওয়া হয়ে যায়। কেমনে যাবেন? দরুদ সালাম পড়তে থাকো, তাহাজ্জুদে কানতে থাকো, দরুদ সালাম তাহাজ্জুদে দেখবা একদিন যাওয়া হয়ে গেছে, নবী গো এই গরিবের কি বা করার আছে, মওলা গো এই গরিবের কি বা করার আছে। কে যাও বাই নবীর কাছে পাগল, কে যাও বাই ন হা পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে, নবী গো এই গরিবের কি বা করার আছে, মওলা গো এই গরিবের কি বা করার আছে।